Hi friends, welcome to my channel Study with Ishany. WBP KP Clerkship এর সুপার জিকে 96তম পর্ব 25টা এমসিকিউ আছে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয় এই প্রশ্নের উত্তর হচ্ছে শীতকাল অপশন গ কারণ ফ্যাটের জারণে সর্বাধিক পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় শরীরে শীতকালে শরীর গরম রাখার জন্য এই ফ্যাট অত্যাবশ্যকীয় অপশন গ শীতকাল দুই নম্বর প্রশ্ন কোন হরমোন বিএমআর বৃদ্ধি করে থাইরক্সিন অপশন গ তিন নম্বর জীব জগতের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক রশ্মি কোনটি গামা রশ্মি অপশন ঘ গামা রশ্মির ভেদন ক্ষমতা অন্য তেজস্ক্রিয় রশ্মি আলফা ও বিটা রশ্মির চেয়ে অনেক বেশি গামা রশ্মি প্রায় কয়েক সেন্টিমিটার পর্যন্ত সীসা ভেদ করতে পারে অপশন ঘ চার নম্বর প্রশ্ন কলিচুন বলতে কি বোঝায় কলিচুন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড অপশন ক কলিচুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড পাথরের চুনের সাথে জল মিশিয়ে কলিচুন উৎপন্ন হয় কলিচুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড পাথুরে চুনের সঙ্গে জল মিশিয়ে কলিচুন প্রস্তুত করা হয় অপশন ক পাঁচ নম্বর প্রশ্ন কোনটি তীব্র অ্যাসিড এই প্রশ্নের উত্তর হচ্ছে নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড সবকটি অপশন ঘ যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে অধিক এইচ প্লাস আয়ন দেয় তাদেরকে তীব্র অ্যাসিড বলে যেমন নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি অপশন ঘ ছয় নম্বর প্রশ্ন ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায় অতিক্রান্ত দূরত্ব অপশন ক অতি উঁচু স্থানের উচ্চতা হচ্ছে অল্টিমিটার সান্দ্রতা হচ্ছে ভিক্সোমিটার ঘূর্ণনের দ্রুতি হচ্ছে টেকোমিটার এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক সাত নম্বর প্রশ্ন রামধনু কেন হয় আলোর বিচ্ছুরণ অপশন খ আট নম্বর প্রশ্ন পরীক্ষাগারে প্রথম যে জৈব রাসায়নিক যৌগ প্রস্তুত করা হয় সেটি কি সেটি হচ্ছে ইউরিয়া অপশন খ নয় নম্বর স্পঞ্জ কি স্পঞ্জ হচ্ছে জীবদেহ বা প্রাণী অপশন ঘ দশ নম্বর ভারী জল কি ভারী জল হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল ওকে ডি টু ও অপশন খ এগারো নম্বর মানব দেহে সবচেয়ে বড় হাড় কোনটি সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার অপশন ক ফিমার মানুষের দেহে সবচেয়ে বড় এবং মজবুত হাড় কোমরের নিচ থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত অপশন ক ফিমার বারো নম্বর শালক সংশ্লেষের জন্য কোন কোষীয় অঙ্গাণুর প্রয়োজন ক্লোরোপ্লাস্ট অপশন ক তেরো নম্বর কুড়ি থেকে ফুল ফোটা কি ধরনের চলন নস্টিক চলন অপশন খ নস্টিক চলন কাকে বলে উদ্ভিদের স্থায়ী অঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতা বা ব্যাপ্তি অনুসারে হয় তখন তাকে নস্টিক চলন বলে যেমন পদ্ম ফুল তীব্র আলোতে ফোটে কম আলোতে বুঝে যায় লজ্জাবতীর পাতা স্পর্শ করলে বুঝে যায় এগুলো হচ্ছে নস্টিক চলন অপশন খ চোদ্দ নম্বর প্রশ্ন থাইরক্সিনের অভাবে কোন রোগ হয় থাইরক্সিনের অভাবে হয় ক্রেটিনিজম শিশুদের ক্রেটিনিজম হয় আর বয়স্কদের কিন্তু মিক্সিডিমা হয় থাইরক্সিনের অভাবে অপশন গ পনেরো নম্বর অ্যান্টিবডি থাকে না কোন রক্তের গ্রুপে এ বি অপশন খ হোমওয়ার্কের প্রশ্ন কথাকলি ও মোহিনীঅট্টম কোন রাজ্যে লোকনৃত্য কেরল তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছ নামগুলো দেখে নাও আজকের হোমওয়ার্কের প্রশ্ন কাঁচা ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয় সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ১৬ নম্বর তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষার থেকে গঠিত লবণের জলীয় দ্রবণে পিএইচ কিরূপ হয় ক্ষারীয় অপশন খ ১৭ নম্বর পোলিও রোগের কারণ কি ভাইরাস অপশন গ ১৮ নম্বর পরমাণুর কেন্দ্রে কি থাকে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন ১৯১১ খ্রিস্টাব্দে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড প্রোটনের অস্তিত্ব প্রমাণ করেন ১৮৯৭ খ্রিস্টাব্দে স্যার জে জে থমসন সর্বপ্রথম ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার করেন ১৯ নম্বর স্নায়ুতন্ত্র ক্ষতি হয় কিসের অভাবে
সোডিয়ামের অভাবে অপশন খ। 20 নম্বর প্রশ্ন, পাইরোমিটার কি পরিমাপের জন্য ব্যবহৃত হয়? উচ্চতাপ অপশন গ। 21 নম্বর, ব্যাপন প্রক্রিয়া রেচন ক্রিয়া সম্পন্ন করে কোন প্রাণী? করে হচ্ছে অ্যামিবা, হাইড্রা ইত্যাদি অপশন ক। 22 নম্বর, পেশির ক্লান্তির জন্য দায়ী কোনটি? ল্যাকটিক অ্যাসিড অপশন গ। 23 নম্বর, কোন হরমোন ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে? থাইরক্সিন অপশন ক। 24 নম্বর, সিস্টোলিথ কোথায় পাওয়া যায়? বট গাছ অপশন ক। শেষ প্রশ্ন 25 নম্বর, সবচেয়ে কম বয়সে অর্থনীতিতে নোবেল পান কে? পান হচ্ছে কেনেথ জে অ্যারো অপশন ঘ। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে 25টা MCQ। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।